হ্যালো গাইস, আমি শারিও হিরক লজিক্যাল রাইডার ইউটিউব চ্যানেল থেকে। প্রত্যেকটা বাইকের জীবন নিয়ে কোনো না কোনো সময় এই প্রবলেমটা ফেস করতে হয়, তা হলো বাইকের কার্বোরেটর থেকে তেল পড়া। এটাকে কার্বোরেটর ওভারফ্লো বলে। যখন আপনার বাইকে কার্বোরেটর ওভারফ্লো করবে তখন আপনার আশেপাশে মেকানিক নাও থাকতে পারে, বাট আপনার তো বাইকের তেল পড়া বন্ধ করতে হবে। আর তাই ওই টাইমে এই ছোটো একটা কাজ করে আপনারা আপনার বাইকের কার্বোরেটর থেকে তেল পড়া বন্ধ করতে পারবেন। এটাকে আপনারা বলতে পারেন কার্বোরেটরের একটা ছোটোখাটো প্রাথমিক চিকিৎসা, প্রাইমারি ট্রিটমেন্ট। এর মাধ্যমে আপনারা বাইকের তেল পড়াটা বন্ধ করতে পারবেন। প্রথমত আপনারা যা করবেন, তেলের চাবিটা অফ করে নেবেন। কার্বোরেটরের নিচে যে পাইপটা দেখবেন সেটা হচ্ছে ড্রেন পাইপ। এই ড্রেন পাইপের সাথে যে স্ক্রুটা থাকবে সেটা হচ্ছে ড্রেন স্ক্রু। এই ড্রেন স্ক্রুটা আপনারা বাম দিকে ঘুরাবেন, তার ফলে কি হবে, কার্বোরেটরে জমে থাকা তেলগুলা সব বের হয়ে যাবে। ড্রেন স্ক্রুটা পুরোপুরি কার্বোরেটরে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন পুরোপুরি কার্বোরেটরের ভিতরে যে তেলটুকু আছে, নিচে যে তেলটুকু জমা থাকে সেই তেলটুকু বের হয়ে গেছে। এখন ড্রেন স্ক্রুটি টাইট দিয়ে দিবেন, ডান দিকে ঘোরালে ড্রেন স্ক্রুটা টাইট হয়ে যাবে। এই তেলের সাথে অধিকাংশ ময়লা বের হয়ে যাবে এবং আপনার কার্বোরেটরের ওভারফ্লো প্রবলেমটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও কার্বোরেটরের ভিতরে কিছু পরিমাণ ময়লা থেকে যায়, তাই যখনই আপনার কার্বোরেটর দিয়ে তেল পড়বে তখন আপনি প্রাথমিকভাবে এভাবে তেল পড়া বন্ধ করবেন এবং পরবর্তীতে সুবিধা অনুযায়ী কার্বোরেটরটা পুরোটা খুলে পরিষ্কার করাবেন। কীভাবে কার্বোরেটরটা পুরোটা খুলে পরিষ্কার করাতে হয় তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা উপরে আই বাটনে পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।